नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आज हमें आपनादे साथे शेयर करते चले डिम दिए लाउ पातार एक रेसिपी। जेई रेसिपिटा थाकले गरम भाते आर किछुई लागबे ना। रेसिपिटा तैरी करार जोन्नो गैस अन करे कड़ाई बसिए एक कप परिमाण जल गरम करते दिएछि। जल भालो करे गरम होये गेले गैस अफ करे लाउ पातागुलिके ठीक एइभावे गरम जले डुबिए तुले नेब। कारण एइभावे गरम जले लाउ पाता धुये निले लाउ पाता एकेबारे नरम हो जाबे। सेम प्रसेसे प्रत्येकटि लाउ पाताके एइभावे गरम जले धुये तुले निच्छि। एकटा प्लेटे 1 टेबलस्पून पोस्त, 1 टेबलस्पून सर्षे, एकटा माझारि साइजेर पेंयाजके 4 टुकरो करे निएछि, 5टा काँचा लंका ग्राइंड करे नेब। अन्यदिके एकटि प्लेटे दुटो डिम निएछि। ডিমগুলোকে চার ফালি করে কেটে নিচ্ছে। ডিমগুলিকে কেটে নিলাম এইভাবে। পোস্ত সরষের পেস্ট নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিলস্পুন সরষের তেল। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছে। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। এখানে এবার লাউ পাতা নিয়েছি, দেখুন লাউ পাতা কতটা নরম হয়ে গেছে। এই অংশটা একটু কেটে দিয়েছি, এর মধ্যে একটা ডিমের টুকরো দিয়ে দিলাম। সরষে পোস্তর পেস্টও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পোস্ত আর সরষের পেস্ট দিতে হবে, আমি এখানে 1 টিস্পুন করে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এইভাবে লাউ পাতাকে চার পাশ থেকে এই মুড়ে দিচ্ছি। এটা তৈরি হয়ে গেল, হাতে করে চারপাশ থেকে একটু সমান করে নিচ্ছে। এইভাবে প্রত্যেকটিকে তৈরি করে নেব। আরেকটি তৈরি করে নিচ্ছি। লাউ পাতা নিয়েছি, এক টুকরো ডিম দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিচ্ছি পোস্ত সরষের পেস্ট। চারপাশ থেকে মুড়ে দিচ্ছি। প্রত্যেকটিকে তৈরি করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন বেসন, দিয়ে দেব অল্প একটু লবণ। লবণ আর বেসনকে মিক্স করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার খুব একটা ঘন হবে না। ব্যাটারটা রেডি হয়ে গেলে লাউ পাতাকে এইভাবে নিয়ে ব্যাটারে ডুবিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে 1 টেবিলস্পুন সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। এইবার লাউ পাতাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে লাউ পাতাগুলোকে কড়াইয়ে দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য লো ফ্লেমে। দুই মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে ঘুরিয়ে দেব অন্য সাইড ভাজার জন্য। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। সবগুলোকে উল্টে দিয়ে আরো 1-2 মিনিট লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। দুই পাশটাই ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আমি গ্যাস অফ করে দেব। এগুলিকে কড়াই থেকে তুলে নিচ্ছি। খুব সহজেই লাউ পাতায় ডিমের পাতুরি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।